हेलो फ्रेंड, वेलकम टू पारमिन किचेन। आज हमें आबारों चले संगे नतून और एक रेसिपी नहीं शेयर करते, से हलो पापदा सर्षे झाल। एके अथेंटिक पद्धति आज के पापदा सर्षे झाल तैरी देखा। तो चलू देखे नहीं आज के क्यों पापदा सर्षे झाल रान्ना करब। পাবদা সর্ষে তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 300 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চলে যাই আমরা মূল রান্নাতে। পাবদা সর্ষে করার জন্য আমি প্রথমে একটা ওভেনে প্যান বসিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ফ্রাই করব। রান্নাটা অবশ্যই কিন্তু সরষের তেলে করতে হবে। 3 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিলাম। একে একে আমি এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি একটু হালকা ফ্রাই করে নেব। আমি এখানে সরষে বেটে নিয়েছি, কালো সরষে। আপনারা চাইলে কালো ও সাদা সরষে দুটো মিক্স করেও বেটে নিতে পারেন। আর সরষে বাটার আগে আমি এর সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। এতে করে সরষে তেতো হয় না। এবার এই পেস্ট আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন লবণ, আমি মাছের লবণ মাখিয়ে ভেজেছি। লবণটা অবশ্যই আপনাদের নিজে নিজের টেস্ট অনুসারে নেবেন। এবার একসঙ্গে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এরপর আমি 6টা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। পাবদা সর্ষে করার জন্য মশলা খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে এতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। এই গ্রেভিটা একেবারে পাতলা হবে না। আমি 2 কাপ মতো জল অ্যাড করলাম। এবার আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর হালকা আমি নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট একেবারে লো ফ্লেমে এটাকে রান্না করব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখি কি অবস্থা। গ্রেভি একেবারে শুকিয়ে গেছে, এই রকমই রাখতে হবে। একেবারে পাতলা রাখলেও হবে না, আবার একেবারে ড্রাই করলেও হবে না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন আমাদের হয়ে গেল ঝটপট, একেবারে ইজি এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে একটা ডেলিসিয়াস ডিশ পাবদা সর্ষের ঝাল। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন।
আমার নতুন নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। আর এতক্ষণ থেকে আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।